সেই ছোটবেলা পড়েছিলাম সঙ্গে দেশে লোহা ভাসে, আর আজকে এতদিন পরে তাহার প্রমাণ পাইতেছি। এই যে এখন আমি হালকা পাতলা সাজুগুজু করিয়া শাড়ি টাড়ি পরিয়া ভর দুপুর বেলা রান্না বান্না বাদ দিয়েই ঘর থেকে বের হয়েছি, এটাও সেই সঙ্গে দেশেই। কি আর বলি বলে ভাই, কিছুদিন আগেও আমি এইরকম ছিলাম না, ইদানিং কিছু মানুষের প্ররোচনা এইরকম হয়ে যাইতেছি। তো ঘটনাটা হইল গিয়া, আমাদের বাসার পাশেই একটা মন্দির আছে, আর সে মন্দিরের প্রভুরা আর আমরা একই বাসায় থাকি। মন্দিরে কোনো অনুষ্ঠান হইলে প্রভুরা বাসায় গিয়ে বলে, মাতাজি আজকে কিন্তু মন্দিরে অনুষ্ঠান আছে, অবশ্যই কিন্তু সবাইকে নিয়ে যাবেন। মন্দিরটা আমাদের বাসায় থেকে এতটাই কাছে যে ছাদে থেকেও মন্দিরের সব কার্যকলাপ দেখা যায়। ছাদে গেলেও মনে করেন প্রভুরা ডাকাডাকি শুরু করে দেবে, মাতাজি অনুষ্ঠান তো শুরু হয়ে গেছে, আসলেন না তো? এইরকম করে ডাকাডাকি করিলে না এসে কি থাকা যায় বলেন? আমি ভাই কোনো কালেই এত বেশি ধার্মিক ছিলাম না। 4 বছর ধরিয়া এই এলাকায় বসবাস করি, 4 বছরের মধ্যে বরাজের 10 থেকে 15 বার মন্দিরে এসেছি। অথচ এই মন্দিরে প্রতি সপ্তাহে কোনো না কোনো অনুষ্ঠান হয়, আর বিশেষ দিনগুলোতে অনুষ্ঠান তো অবশ্যই হয়। তবে মন্দিরে আসিলেও লাভ আছে রে ভাই, ওই যে দেখেন ওই মহিলা 3 খানা ফল পেয়ে কত খুশি হয়ে গিয়েছে। যাই হোক, প্রতিদিন তো আমার বকবগানি শুনেন, আজকে না হয় মন্দিরের একটু কীর্তন শুনেন। হয়েছে, আর কীর্তন শুনিতে হবে না, তাহলে আমার মতো আপনাদেরও চোখে ঘুম আসিয়া পড়িবে। মন্দিরের সকল অনুষ্ঠান শেষ করিয়া সকলেই এখন সাবানা হয়ে ভাদ্যে ভাদ্যে করিতেছে, কারণ আমি ছাড়া বাকি সবাই সেই সকালবেলা থেকে না খেয়ে আছে। এখন আমরা সকলেই প্রসাদ গ্রহণ করিব, আর এই মন্দিরের প্রসাদের যে কিরকম স্বাদ হয় সেটা কিন্তু আমি এই ভিডিওতে বলবো না, অন্য কোনো ভিডিওতে বলবো। আজকের এই অনুষ্ঠানটা বলরামের আবির্ভাব তিথি উপলক্ষে ছিল। সকলেই ভালো থাকিবেন, সুস্থ থাকিবেন, টাটা।